وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলারা হবে, কথাটা সঠিক না ভুল? খুব সুন্দর কথা, বিশেষভাবে মহিলারা জাহান্নামে যাবে এটা কথাটাই সঠিক। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা, কথাটি একদম সঠিক। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাদা খুতবা প্রদানের সময় তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদদকনা ফাইন্নি উরীতুকুন্না আকসার আহলিন নার ফাকুল্লা ওবিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা তুকফিরনা লানা ওয়া তাকফুরনাল আসীরা। হে নারী সমাজ, আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারান নিসা, এ নারী সমাজ, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তাসাদ্দাক না, বেশি বেশি করে সাদকা করো। ফাইন্নি উরীতুকুন না, কারণ আমি জাহান্নামের অধিকাংশ করে দেখেছি তোমাদের মধ্য থেকে। আকসার আহলি নার ফাকুন না, তখন তারা মেয়েরা বলছে বা এবার মহিলাদের মধ্যে থেকে এই প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল, তিনি সদাচার অস্বীকার করে বলছেন যে বেমা ইয়া রাসূলুল্লাহ, বলছেন কেন এরকম হবে, কেন মানে হয়েছিল, তিনি বলেছেন তোমরা বেশি পরিমাণে মানুষের ওপর অভিশাপ করে থাকো। তুকসিরনা লানা, আচ্ছা তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আসীরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তাদেরকে যে তোমরা লোকেদেরকে বেশি বেশি করে লানতান করো এবং স্বামীর সদাচরণ অস্বীকার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসে নারীদের বেশি হারে জাহান্নামে যাওয়ার বর্ণনা বা কথা উল্লেখ করেছেন, তারা বেশি পরিমাণে মানুষকে গালিগালাজ করে, অভিশাপ করে এবং স্বামীর অকৃতজ্ঞ হয়ে সে জীবন যাপন করে, স্বামীর নাফরমানি করে, কোন জিনিস নিয়ে আলে স্বামীর মানে সঙ্গ ত্যাগ করে, কথা বলা বন্ধ করে, পছন্দ হয় না, বাজার বারে নাফারমানি করার চেষ্টা করে। এই সমস্ত দিক দিয়ে বোঝা যায় যে এটা তাদের জাহান্নামে যাওয়ার একটা কারণ। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তবেই নারীরা যাবে, নারীরা পাবে জান্নাত, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাযাকুমুল্লাহু খায়রুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।